এখনো পর্যন্ত জানি এবং যে 185 আলোচনাগুলো অত্যন্ত জরুরি সেগুলো করছে দুই আমরা অ্যাডজর্নমেন্ট মোশন দিয়েছিলাম সবরের মৃত্যু ওরা সবরের মৃত্যুতে দুঃখ প্রকাশ করতে পারলো না আলোচনা করতে পারলো না সরকারের পয়সায় গোগ্রাসে আহারে বাংলা করে ওই পর্যন্ত এত চাই এবং বলল যে ওগুলো সব কিছুই না অসত্য মদ খেয়ে মারা গেছে এখন দেখা যাচ্ছে তারপরে ওখানে একটা পঙ্ক্তি ভোজনের বন্দোবস্ত করেছে সরকার তাহলে হাত পাঠ করতে হবে কেন এবং এখন শোনা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী নাকি ওখানে যাবে তাহলে হঠাৎ যাচ্ছেন কেন তাহলে সরকার সত্যটাকে স্বীকার করতে ভয় পাচ্ছে সরকারের সংখ্যা আছে কিন্তু সরকারের যোগ্যতা নেই প্রশ্নের মুখোমুখি হওয়ার তিন আমরা অনাস্থা প্রস্তাব আনতে চেয়েছি স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব না যায় সেইভাবেই অধিবেশন ডাকা হচ্ছে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার যথেষ্ট সুযোগ আছে কারণ আছে তিন আছে কিন্তু সরকার সেটাকে আলাদা করবে না এখনো পর্যন্ত করছে না এটা বারবার হয়েছে এখনো চলছে স্বাভাবিক কারণেই বিধানসভাকে কার্যত প্রহসনে পরিণত করা হচ্ছে মানুষের মনের কথা বিধানসভায় রিফ্লেক্টেড হবে কার্যত প্রহসনে পরিণত করা হচ্ছে এবং যেভাবে যা বিল আসছে পাশ হচ্ছে জানেন মানে বিল দিলাম আর সঙ্গে সঙ্গে আলোচনা করে সঙ্গে সঙ্গে পাশ আড়াই ঘন্টা তিন ঘন্টার মধ্যে মূলগত পরিবর্তন হয়ে যাচ্ছে এমনকি সংবিধানের সঙ্গে যা ক্যাশ হয়ে যাবে বলে আমাদের ধারণা ভিন্ন প্রসঙ্গ ফলে কার্যত কোন রকম আইনের তোয়াক্কা না করে কোন রকম গণতান্ত্রিক মনোভাবের তোয়াক্কা না করে যেভাবে চলছে তার বিরোধিতা করার আমাদের কাছে কোনো বিকল্প নেই আজকে আমরা কি এনেছিলাম ভেরি সিম্পল আজ অ্যাডজর্নমেন্ট মোশন আনা হয়েছিল এবং আজকের অ্যাডজর্নমেন্ট মোশনটা না দেওয়ার কোনো যুক্তি নেই কারণ কালকে এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বক্তৃতা দিয়েছেন শিক্ষকদের সভায় তারা যে আলোচনা করতে দিচ্ছে না কেন কালকে শিক্ষামন্ত্রী দলীয় শিক্ষকদের সভার নাম করে একটা ভাষণ দিয়েছেন অথচ 100 আনতে দেওয়া হলো অ্যাডজর্নমেন্ট আনতে দেওয়া হচ্ছে না আমাদের কথা তো সিম্পল ভারতবর্ষের মধ্যে সবচাইতে কম মাইনে পায় যে রাজ্যের শিক্ষকরা সেই রাজ্যের নাম পশ্চিমবঙ্গ ও কলেজ বলুন মাধ্যমিক বলুন প্রাইমারি বলুন সব ক্ষেত্রে প্যারা টিচার শিক্ষা বন্ধু এসএসকে এমএসকে গেস্ট লেকচারার কন্ট্রাকচুয়াল টিচার সব ক্ষেত্রে গোটা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে কম এবং প্রাইমারি টিচার তারাও এখন যে প্রসঙ্গটা আলোচনা চলছে প্যারা টিচার প্রাইমারি টিচার এসএসকে এমএসকে ইত্যাদি ইত্যাদি প্রত্যেকটি ক্ষেত্রে কম গত কয়েকদিন আগে প্রাইমারি টিচাররা তাদের পিআরটি স্কেল খুব চুক্তিসঙ্গত ক্লাস 10 পাস করা কোয়ালিফিকেশন ছিল তার মতন মাইনে ছিল এখন ক্লাস 12 পাস করা এলিজিবিলিটি হয়েছে ক্লাস ট্রেনিং তা তার মতো মাইনে হতে হবে খুব সহজ এবং কোনো জটিলতা নেই সারা দেশে হয়েছে তুমি পশ্চিমবঙ্গে সবচেয়ে এগিয়ে আছো আর তুমি পশ্চিমবাংলা সবচেয়ে বেশি বঞ্চনা করছো কেন স্বাভাবিক কারণে তারা জানতে চেয়েছেন তারা আক্রান্ত হয়েছে তারা জেলে গেছে 19 তারিখে প্যারা টিচাররা তারা বিক্ষোভ করে জামি মানন্দে গিয়েছিলাম তারা আক্রান্ত হয়েছে তাদের জেলে নিয়ে যাওয়া হয়েছে কার্যত বেরোতে দেওয়া হয়নি মানে একেবারে পুলিশ রাজ এবং পুলিশ রাজ করে সব জিনিস ধামা চাপা দেবো কোনো যুক্তি মারব না তর্ক মারব না এই জিনিস চলতে পারে না সে কারণে আমরা অ্যাডজর্নমেন্ট মোশন চেয়েছিলাম কিন্তু আমার ধারণা ওদের সেই সাহস নেই যে আলোচনা করবার মতন যোগ্যতা দেখাবে ওরা ভয় পাচ্ছে কেন ভয় পাচ্ছে আসলে ভয় পাচ্ছে মানুষকে এবং মাস্টারমশাইদের মানুষকে ভয় পাচ্ছে মাস্টারমশাইদের ভয় পাচ্ছে অতএব এখানে আন্তামিক বকে যাচ্ছে আন্তামিক এবং অসত্য হচ্ছে একের পর এক অসত্য হচ্ছে আমরা পরে সেগুলো আবার নির্দিষ্টভাবে দেখাতে পারবো আবার যেটা কথা গতকালকে শিক্ষামন্ত্রী সভা করেছে প্রাইমারি টিচারদের সভা করেছে কি বলেছেন কি করলেন সেখানে কার্যত মাস্টারমশাইদের ছেদ করা হলো মাস্টারমশাইদের ধমক দেওয়া হলো আপনারা এটা করেন না কেন ওটা করেন না কেন সেটা করেন না কেন দাঁড়িয়ে করছেন কেন ইত্যাদি ইত্যাদি মানে মুখ্যমন্ত্রীর কথায় সবাইকে চলতে হবে ওদের দলে হতে পারে যে দল না বড় কথা তারা মাস্টারমশাই তাদের অযোগ্য করে দিলেন তাদের যোগ্য নাই করে দিলেন তাদের মাইনে বাড়ানো ইত্যাদি ইত্যাদি বাড়ানো মানে কি সংগত মাইনে সেই প্রসঙ্গে উচ্চ কাচ্চ করলেন না ফলে শিক্ষামন্ত্রী ভয় পাচ্ছেন দলের লোকদের থেকে ধমকাচ্ছেন সরকার ভয় পাচ্ছে এ নিয়ে কোনো আলাপ আলোচনায় যেতে চাইছে না
বিধানসভায় তার প্রতিফলন ঘটছে, ওরা খুশি মতন জোর করে ওরা সংখ্যা বেশি রাজ্যে চলবার চেষ্টা করছে, কিন্তু যোগ্যতা নেই যাতে যথাযথ উত্তর দিতে পারে। সেই কারণে আমাদের আজকে হাউস বয়কট করতে হয়েছে এবং ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য পিপল আমাদের এই লড়াই চলবেই। বাম সহ বিরোধীরা আমরা দ্রুতভাবে চলব, এটা খুবই সবাই আমরা টের পাচ্ছি। একমাত্র বিজেপি তার চলাটা হচ্ছে যাতে সরকার খুশি হয়, যেদিনে সরকার খুশি হবে সেদিনে আপনি বিজেপির সমর্থন পাবেন। বাইরে এসে একরকম বলবেন, ভেতরে গিয়ে সমর্থন দেবেন, আন্ডারস্ট্যান্ডিং, বিজেপির সাথে আন্ডারস্ট্যান্ডিং আছে। এমনকি মেয়র সংক্রান্ত বিষয়ে যে সংশোধনী সেটা তো স্পষ্ট হয়েছে, ওপেন সাপোর্ট, ওপেন সাপোর্ট হাউসের মধ্যে, ওপেন সাপোর্ট। বাইরে এসে হয়তো সাংবাদিকদের কাছে এদিক ওদিক করে দেওয়ার কথা বলেছেন, এখানে বোঝা যাচ্ছে যে তৃণমূল বিজেপির সম্পর্ক, কিন্তু গোটা রাজ্যের মানুষ, বিরোধীরা শুধু না মানুষ, মাস্টারমশাই সাধারণ লোক, তারা বিব্রত বিরক্ত, তাদের কথা শোনার মতো যোগ্যতা সরকারের নেই। আমরা কেন সেদিন বয়কট করেছিলাম নিশ্চয়ই আপনাদের বলেছি, এটা কোনো বিধি হতে পারে না। দিনের দিন 11:30-11:30 সময় বিলটা সার্কুলেট করে দেড়টার সময় আলোচনা করে দুটোর সময় পাস করে চলে যাব এবং দিনের দিন মিটিংটা যেতে হবে কর্পোরেশনে, এটা কখনো কোনো বিধি হতে পারে না। এবং যোগ্যতা বিবেচনায় এই বিলটা ভয়ঙ্কর ভাবে ত্রুটিপূর্ণ কাপড় নিয়েছে, সেগুলো যা পদক্ষেপ নেবার আমরা নেব। আমরা গিয়েছিলাম রাজ্যপালের কাছে, গিয়েছিলাম রাজ্যপালকে বলে এসেছি, আমাদের যা ভিউজ বলে এসেছি, রাজ্যপালকে বলেছি যে আপনি আইনের বিষয়বাদ আছে আপনি ভালো করে দেখে নিন, এটা কনফ্লিক্ট উইথ দি অ্যামেন্ডমেন্ট অলস, উইথ দি কনস্টিটিউশন অলস, এটা হতে পারে না। আমরা আগে ব্যাখ্যা করেছি, আমার আপনার আবার আরো রেডি করে ব্যাখ্যা করুন, ব্যাখ্যা করুন। আপনি দেখুন কনস্টিটিউশনের 74 অ্যামেন্ডমেন্টের মূল স্পিরিটটা হচ্ছে লোকাল সেলফ গভর্নমেন্ট, লোকাল সেলফ গভর্নমেন্টের মূল কথাটা হচ্ছে ইলেক্টেড মেম্বার, ইলেক্টেড মেম্বার, ইলেক্টেড নন, এটসেট্রা এটসেট্রা। সেইটাকে আমার খুশি মতন সংখ্যা দিয়ে আমি করেছিলাম, মানে দি স্পিরিট অফ দি কনস্টিটিউশন ইজ অ্যানিহিলেটেড, কনস্টিটিউশনের স্পিরিটটাকে খুন করা হচ্ছে, খুব সহজ কথা হচ্ছে এটা। তার সঙ্গে সঙ্গে গণতন্ত্র সহ অনেক প্রশ্ন আছে, সেগুলো আমরা পরে আলোচনা করব।